الحمد لله رب العالمين لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على عبدك ورسولك محمد وعلى اله وصحبه وسلم تسليما كثيرا بيستبير بنگلا অনুষ্ঠানে সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকে আমরা আপনাদের সামনে অন্তরের রোগগুলো সম্পর্কে এবং ভালো অন্তর এবং মন্দ অন্তর এইগুলো সম্পর্কে দ্বিতীয় পর্বের কিছু আলোচনা করতে চাই। আমরা প্রথম পর্বে আলোচনা করেছিলাম যে অন্তর যখন সালিম হয়ে যায়, সুস্থ হয়ে যায়, তখন আল্লাহ তাআলা অন্তরের মধ্যে অনেকগুলো নিয়ামত দান করেন। তার মধ্যে অন্যতম নিয়ামত হচ্ছে ইতমিনান এসে যায়, আল্লাহ তাআলার প্রতি ঈমান মানুষের মনে একরকমের মজা দিয়ে দেয়, একটা প্রশান্তি চলে আসে। আর সেটাকে হাদিসে বলা হয়েছে হালাওয়াতুল ঈমান, ঈমানের স্বাদ। এই ঈমানের স্বাদকে আস্বাদন করতে পারে কালবে সালিমের লোকগুলো। ঈমানের স্বাদ যে কী জিনিস, অনেক সালফে সালেহীন আইমা কেরাম বলেছেন এই ঈমানের স্বাদ, এই নিয়ামত, এই ইতমিনান পৃথিবীতে আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ সম্পদ, সর্বশ্রেষ্ঠ নিয়ামত বান্দার প্রতি। কেউ কেউ বলেছেন যদি দুনিয়ার রাজা বাদশারা জানতো যে আমরা যারা মুমিন আমাদের কাছে আল্লাহ তাআলা এই নিয়ামতের কি মজা দিয়েছেন, কি স্বাদ আমরা অনুভব করি, তাহলে তারা যুদ্ধ করে হলেও আমাদের কাছ থেকে এই নিয়ামত ছিনিয়ে নেওয়ার চেষ্টা করত, কারণ তারা তো মিস করছে। এই নিয়ামত হচ্ছে ইতমিনান, এই নিয়ামত হচ্ছে কালবে সালিমকে আল্লাহ তাআলা দিয়েছেন হালাওয়াতুল ঈমান। আর তার মোকাবেলায় কালবু মাইয়িত, যেটা আমরা বলেছিলাম গত পর্বে যে মৃত দিল, সেখানে এগুলো কিছু নাই। ছোট্টখাটো বিপদে তারা লাফিয়ে উঠবে, হতাশ হয়ে যাবে, চোখে মুখে তারা পথ দেখবে না, অস্থির হয়ে যাবে, কাকে মারবে, কাকে ধরবে, কোন দিকে ছুটবে। বিপদের আতিশয্যে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা মাফ করুন আত্মহত্যার পথ বেছে নেবে মৃত দিল, মৃত অন্তর, যেখানে আল্লাহর ঈমান নেই। আর তিন নম্বর যে কালবের কথা আলোচনা হচ্ছিল সেটা হচ্ছে আল কালবুল মারিদ, অসুস্থ অন্তর। অসুস্থ অন্তর অনেকের মধ্যেই আছে, আমাদের অনেকের অন্তরে বিভিন্ন অসুস্থতা আছে, বিভিন্ন রোগ আছে। এই রোগগুলো কোরআন হাদিসে বিভিন্নভাবে বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন ফি কুলুবিহিম মারাদ ফাজাদাহুমুল্লাহু মারাদা, তাদের অন্তরে রোগ আছে, আল্লাহ তাআলা তাদের রোগকে আরো বাড়িয়ে দিয়েছেন। মুনাফিকদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন মারাদ, রোগ, কুফরি রোগ, শেরকের রোগ, নেফাকের রোগ, শাক্কের রোগ আছে, শোভা সন্দেহ তাদের অন্তরে, ইয়াকিন নাই, এক রোগ আছে। আবার আছে রোগ রিয়ার রোগ আছে, রিয়া প্রদর্শনের রোগ আছে, তারা নামাজ পড়তে গেলে রিয়া করে। ফওয়াইলুল মুসাল্লিন আল্লাযীনাহুম আন সলাতিহিম সাহুন আল্লাযীনাহুম ইউরাউন, তারা রিয়া করে। ওজবের রোগ আছে, অহংকারের রোগ আছে, তাকাব্বরের রোগ আছে, অনেক মানুষের খাসলাতে পরিণত হয়ে গেছে। এই অহংকারের রোগ যদি হয়ে যায়, তাকাব্বর এটা অন্যতম বড় কবিরা গুনাহ। তাকাব্বর অহংকারকে আল্লাহ তাআলা ঘৃণা করেন। যারা তাকাব্বর করে, দামি পোশাক পরে, নিজেরা কিছু অহংকার দেখিয়ে হাঁটে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা অসম্ভব রাগ গোস্বা হয়ে যান। কেয়ামতের দিন আল্লাহ তাআলা তাকাব্বরকারীদের দিকে একটুও তাকাবেন না রহমতের দৃষ্টিতে। এক হাদিসে এসেছে পূর্ব জমানার কোনো এক লোক বনী ইসরাইলের জমানায় খুব দামি কাপড় চোপড় বেশভূষা পরে একেবারে নাদুস নুদুস করে হাঁটছিল, খুব অহংকার ভরে, এক একটা পা দিচ্ছিল। আল্লাহ তাআলা তার প্রতি এই অহংকারের কারণে এত নাখোশ হয়ে যান, ওই মুহূর্তেই আল্লাহ তাআলা তাকে জমিনে তলিয়ে দিলেন, জমিনে তার পা দুটো ডুবে গেল। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাদিস বলছিলেন যে তার জমিনের নিচে যে ডুবিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা, তার ডুবা শেষ হয়নি, এখনও তার পা ডুবা অব্যাহত আছে, সে মাটির নিচে যেতেই আছে, যেতে থাকছে, এবং কেয়ামত পর্যন্ত তার এই যাওয়া অব্যাহত থাকবে।
কি পরিমাণ ঘৃণা করেন আল্লাহ তাআলা অহংকারীকে, এখান থেকে আমরা শিখলাম। অসুস্থ দিলে অহংকার থাকে, অসুস্থ দিলের মধ্যে নেকির প্রতি অনাসক্তি থাকে, গুনার প্রতি আসক্তি সৃষ্টি হয়ে যায়, নেকির কাজ তার অপছন্দ লাগে, গুনাটা তার খুব ভালো লাগে, কেউ দাঁড়িয়ে রাখলে তার কাছে খারাপ লাগে, এই তুমি মোল্লা হয়ে গেছো নাকি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে তার ভালো লাগছে না, কেউ পর্দা করে তার খারাপ লাগে, তোমরা বেশি মূল্য বিষাব হয়ে গেছো, বেশি মূল্যগিরি শুরু করে দিয়েছ, তাদেরকে দেখলে তার ঘৃণা লাগে। আর কুফুর শিরক বিদআত ফিস্ক ফুজুরি তার কাছে আনন্দ লাগে, মজা লাগে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াজাইয়ান আলাহুমুশ শাইতানু সুআ আমালিহিম, শয়তান তাদের কাছে খারাপ কাজগুলোকে খুব আকর্ষণীয় করে তুলে ধরে। মুমিনের কাছে গান বাজনার আওয়াজ আসলে তার কাছে কষ্ট লাগবে, সেইটা বরদাস্ত করতে পারবে না। আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে বাঁশির আওয়াজ আসছিল, তিনি কানে আঙ্গুল ঢুকিয়ে দিলেন, বাঁশির আওয়াজে তো অনেকের তাল চলে আসে, আর একটু শুনতে মনে চায়, অসুস্থ দিল যে আমাদের এই জন্য ভালো লাগে আমাদের কাছে। আর দিল যদি সালিম হতো, সুস্থ হতো, তাহলে অবশ্যই ঘৃণা আসার কথা ছিল। মুনকারকে দেখলে ঘৃণা হওয়ার কথা, মুনকারকে দেখলে খুশি হওয়ার কথা না। অসুস্থ দিল মুনকারকে দেখলে খুশি হয়, সুস্থ দিল মোমেনকে মহাব্বত করবে এবং যারা ইসলামের দুশ্মন তাদেরকে ঘৃণা করবে, আল হব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ কাজ তারা করবে। কিন্তু অসুস্থ দিল উল্টাটা করে, মোমেনকে মহাব্বত করে না, তারা বরঞ্চ যারা দিনের দুশ্মন তাদেরকে মহাব্বত করা শুরু করে দেয়, তাদের কাছে ভালো মানুষের জায়গা নেই, ক্রিমিনালদের আড্ডা তাদের পাশে বসে, তারা ওয়াজ মাহফিলে বসবে না, তাফসির মাহফিলে বসবে না, এগুলো শুনতে দিবে না, করতেও দিবে না, গান বাজনার আসরকে পছন্দ করবে, সেগুলোর রমরমা ব্যবসা চালিয়ে দিবে, সেগুলোর জন্য পারমিশন দিবে, সেগুলোর জন্য কোনো বাধা বিপত্তি নেই, সেগুলোকে তারা খুব মহব্বত করে, পছন্দ করে। অসুস্থ দিলের মধ্যে এসব অসুস্থতা দানা বেঁধে আছে, আজান শুনলে তাদের কাছে কষ্ট লেগে যায়, আর মুমিন আজান শুনলে সুস্থ দিলওয়ালা তার কাছে আনন্দ লাগবে, আজানের জবাব দেবে। যে ব্যক্তি আজানের জবাব দেয়, আজান শুনে এবং তারপরে দরুদ শরীফ পাঠ করে এবং তারপরে আজানের দোয়াটা পড়ে, আল্লাহ তাআলা তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাতকে ওয়াজিব করে দিবেন, ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার শাফাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কাজেই তারা আজানকে পছন্দ করে, গানের আওয়াজ তাদের কাছে ঘৃণার সৃষ্টি করে। আর যাদের দিল অসুস্থ তারা গান বাজনার আওয়াজকে পছন্দ করবে, শয়তানের মাজামিরকে, শয়তানের যন্ত্রপাতির আওয়াজকে তারা পছন্দ করবে, আজানের আওয়াজকে পছন্দ করবে না। কোরআন তেলাওয়াত তাদের ভালো লাগবে না, কোরআনের তাফসির তাদের কাছে ভালো লাগবে না, দিল অসুস্থ, ইসলামের দাওয়াত তাদের কাছে ভালো লাগবে না, নসিহত করতে গেলে কেউ তাদের কাছে বিরক্ত লাগে, দিনের কথা শোনাতে গেলে তাদের সময় নাই, খাতাম আল্লাহু আলা কুলুবিহিমের দিকে এগিয়ে যাচ্ছে। এই অসুস্থ দিল মানুষের জন্য কি পরিমাণ ক্ষতি ডেকে নিয়ে আসে। অসুস্থ দিলের মধ্যে আল্লাহ তাআলার জিকিরের কোনো আগ্রহ পয়দা হয় না, গানের ক্যাসেটে ঘুম আসে, গানের ক্যাসেটে ঘুম ভাঙে, আল্লাহ বিজিকরিল্লাহি তাতমাইনুল কুলুব, দোয়া পড়ে জিকির করবে, দোয়া পড়ে ঘুম থেকে উঠবে, জিকির পড়ে ঘুমাবে, তারপরে দোয়া পড়ে উঠবে, এই তৌফিক তাদের হয় না। অসুস্থ দিল, এই অসুস্থ দিলের চিকিৎসা করানোর চিন্তাও তারা করতে পারে না, কারণ সে যে অসুস্থ এটাও সে বোঝে না, এমন অসুস্থতা তাদেরকে অভিশপ্ত করে ফেলবে যে তারা যে অসুস্থ এ টের পাবে না। রোগী যদি বুঝেই না তার অসুখ হয়েছে, তাহলে সে চিকিৎসা করতেও তো যাবে না, সে যে অসুস্থ সে বুঝতেই পারে না। আমরা এখন একটি বিরতিতে যাচ্ছি ইনশাল্লাহ, দর্শক মণ্ডলী বিরতির পরে আমরা আপনাদের কাছে বাকি আলোচনা নিয়ে আসবো কমপ্লিট করার জন্য। অবিল্লাহি তৌফিক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু, আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা ওয়া রাসূলিকা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম তাসলিমান কাসীরা, আম্মা বাদ। পিস টিভি বাংলা প্রোগ্রামের সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বিরতির পূর্বে আমরা আলোচনা করছিলাম মানুষের অন্তরগুলো নিয়ে, এবং সুস্থ অন্তর, অসুস্থ অন্তর আর মৃত অন্তর নিয়ে। এখন আমরা আসি
যে আমাদের যে অন্তরে অসুস্থতা রয়েছে, কিভাবে এই অন্তরের অসুস্থতা আমরা দূর করতে পারি, এর চিকিৎসা কি? এর চিকিৎসা হচ্ছে প্রথমত অন্তরের দুর্বলতাগুলোকে, অসুস্থতাগুলি বোঝা দরকার, যে কথা বলছিলাম, বোঝার জন্য কি করা দরকার, আত্মসমালোচনা করা দরকার, মুহাসাবাতুন্নাফস করা দরকার, নিজে নিজের হিসাব নেওয়া দরকার। হাসিবু আনফুসাকুম কাবুল আন্তু হাসাবু, তোমার হিসাব কেউ নেওয়ার আগে নিজেই নিজের হিসাব নাও। আত্মসমালোচনাটা অন্তরকে পাক সাফ করার জন্য, পবিত্র করার জন্য, রোগ দূর করার জন্য অত্যন্ত জরুরি। আপনি সারাদিন কী কাজ করলেন, আজকে সারাদিন কয়জনের সঙ্গে কথা বলেছেন, কী কী কাজ করেছি, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে কীভাবে ব্যবহার করেছি, কাউকে কটু কথা বলেছি কি না, আমার রাগ গুসা আমাকে ক্ষতি করে ফেলেছে কি না, কারো সঙ্গে বেয়াদবি করেছি কি না, কাউকে মারধর করেছি কি না, কাউকে ধমক দিয়েছে কি না। সারাদিনের শেষে বসে গেলে হিসাব করি, যখন আমরা আত্মসমালোচনা করব, তখন আমরা দেখতে পাবো যে আমার কলবের ভিতরে, আমার অন্তরের ভিতরে কোন কোন রোগটা আজকে কাজ করেছে, তার অ্যাকশন দেখা গেছে, সেগুলোকে আমি মহাসাবা করি, মহাসাবা করি। এই কাজটা অত্যন্ত জরুরি। তাহলে আমি বুঝতে পারবো আমার রোগ কোথায়, আমার রোগ চিনতে হবে আগে। মহাসাবার মাধ্যমে, আত্মসমালোচনার মাধ্যমে রোগ চিনতে সুবিধা হয় অন্তরের। এরপরে এই রোগের চিনলে তখন আল্লাহ তাআলার কাছে চিকিৎসা করতে সুবিধা হবে। তাহলে মহাসাবার পরে কী করবো, এখন তওবা করবো আল্লাহ তাআলার কাছে, যে আল্লাহ আমি তো ভুল করে ফেলেছি, সেখানে আমি তো খামাকে একজনের উপরে চড়াও হয়েছি, আরেকজনের ব্যাপারে আমি ইলতোহমত দিয়েছি, আরেকজনের ব্যাপারে আমি গীবত করেছি। এখন এভাবে আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করা, তওবা করা, মাফ চাওয়া, এইভাবে করে আমরা অন্তরের রোগগুলোকে দূর করার জন্য চেষ্টা করব। আমরা যদি চেষ্টা করি আল্লাহ তাআলা তৌফিক দান করবেন। একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওমা ইয়াতাসাব্বার ইসাব্বিরহুল্লাহ, যে ব্যক্তির সবর কম সে বুঝতে পেরেছে তার ধৈর্যের কমতি আছে, কিন্তু সে খুব চেষ্টা করে সবর করতে, খুব চেষ্টা করে আল্লাহ তাআলার কাছে তৌফিক চা, তখন আল্লাহ তাআলা তাকে সবর দিয়ে দেন। এখন আমি যদি বলি ভাই আমার সবর টবর কম আছে, আমার সঙ্গে লেনদেন করতে সাবধান, আমার সবর বেশি নাই, তো এইটা কি কোনো সমাধান হলো? নাউজুবিল্লাহ, এটার জন্য আমাকে লজ্জিত হওয়া লাগবে, মুহাসাবা করতে হবে, নফসকে ঠিক করতে হবে। এভাবে করে মুহাসাবা, তারপর তওবা এবং ইস্তিগফার, এরপরে আরও কিছু আমল আমাদের করতে হবে। কোরআন তেলাওয়াত করলে মানুষের অন্তরের অনেক চিকিৎসা হয়, কোরআন তেলাওয়াত অনেক রোগ দূর করে। আল্লাহ তাআলা কোরআনে পরিচয় দিয়েছেন, এই কোরআন হচ্ছে শেফা ও রাহমা আলিল মুমিনিন, অনুনাজ্জালু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই কোরআন হচ্ছে শিফা এবং রহমত মুমিনদের জন্য। কোরআন অন্তরের অনেক রোগকে দূর করে দেবে, রোগের চিকিৎসার জন্য আল্লাহ তাআলা কোরআনকে নাযিল করেছেন। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, কোরআন যখন তাদের উপর তেলাওয়াত করা হয়, কেউ করে বা তারা নিজেরা করে, তখন তাদের ঈমান বৃদ্ধি হয়ে যায়। এটাই কালবকে সুস্থ করার দিকে নিয়ে যাচ্ছে। ইমান বৃদ্ধি হওয়া মানে কালবের উন্নতি হতে থাকা, ইমান কমে যাওয়া কালবের অবনতি হওয়া। কোরআন তেলাওয়াত মানুষের অন্তরে নূর নিয়ে আসে, মানুষের অন্তরে এইভাবে আলোকিত করে দেয়। তেলাওয়াত করতে হলে অবশ্য তেলাওয়াতের হক আদায় করে তেলাওয়াত করতে হবে। অনেক তেলাওয়াত তো আমরা কোরআন শরীফ রমাদানে খতম করে দিলাম, জলদি করে, দৌড়ে দৌড়ে, তাড়াতাড়ি করে, এই জন্য হয়তো এত বেশি ফায়দা হয়নি। বুঝে শুনে আস্তে ধীরে আদবের সাথে তেলাওয়াত করলে, একটু অর্থটা বোঝার চেষ্টা করলে, হৃদয়ঙ্গম করার চেষ্টা করলে, তখন তার অ্যাকশনটা ভালো হয়, কলবের মধ্যে সেটা ধাক্কা পড়ে। আর জিকির, আল্লাহ তাআলাকে সুন্দর সুন্দর দোয়াগুলো, আজকারগুলো করলে সেটা কলবের অনেক উন্নতি হয়, এবং এই কলবকে সাফ করার জন্য অনেক সুন্দর সুন্দর জিকির আছে। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিহা মাওলাহা, আল্লাহ আমার নফসকে, নফস আর কলব বেশ কম কতটুকুন, এই জটিল তর্কে যাচ্ছি না কিন্তু খুব কাছাকাছি, আল্লাহ আপনি আমার নফসকে তাকওয়া দিয়ে দেন, পিউরিফাই করেন, পবিত্র করে দেন, আপনি সবচেয়ে বড় পবিত্রকারী, আল্লাহ তার কাছে চাইতে হবে। আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক সরফ কুলুবানা আলা তাআতিক ওয়া তাআতি রাসূলিক, হে আল্লাহ আমাদের দিলকে দিনের উপরে চলার জন্য দিনমুখী করে দেন, দিনের উপরে পরিচালনা করে দেন,
আল্লাহ তাআলার কাছে জিকিরগুলো দোয়াগুলোর মাধ্যমে এইভাবে আল্লাহর কাছে চাওয়া হচ্ছে, অন্তরের পরিশুদ্ধি কামনা করা হচ্ছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা কি কবুল করবেন না? অবশ্যই করবেন। এই জন্যই তো আল্লাহ তাআলা দোয়াগুলো দিয়েছেন, কবুল করার জন্যই দিয়েছেন। তিনি বলে দিয়েছেন, উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে দোয়া করো, আমি কবুল করব। কাজেই অন্তরের রোগগুলোকে আল্লাহ তাআলা দূর করতে পারেন, সেই জন্য তিনি দোয়াগুলো দিয়েছেন, আর তিনি কবুল করবেন, এই জন্য তিনি আমাদেরকে দোয়া করতে বলেছেন। মানুষের এই কালবকে যেভাবে আলোচনা করা হয়েছে, নাফসকেও সেভাবে আলোচনা করা হয়েছে। নাফস এবং কালব একটা আরেকটা বোঝানো হয় কি না, নাকি একটু ব্যাসকম আছে, সেটা একটু তাত্ত্বিক আলোচনা অনেক বেশি, কিন্তু আসলে মুদ্রা কথায় অনেক কাছাকাছি একটা আরেকটা জায়গায় অনেক সময় ব্যবহৃত হয়ে যায়। এবং এই জন্য নাফসকেও আল্লাহ তাআলা তিনটি আকারে পেশ করেছেন কোরআনে কারিমে। নাফসু মুতমাইন্না, নাফসু আম্মারা বিসু, আর নাফসুল লাওয়ামা। আর নাফসুল আম্মারা বিসু হচ্ছে একেবারে খারাপ, যেটা বলা হয়েছে মাইয়িত কালবের মতো, শুধুমাত্র খারাপ কাজের দিকে মানুষকে উৎসাহিত করে, ধাবিত করে। আর নাফসুল লাওয়ামা হচ্ছে রোগ আছে কিন্তু তার ভিতরে আবার চিকিৎসার চেষ্টাও, দোয়াদুই করার একটা টেন্ডেন্সিও আছে। লাওয়ামা তাকে সমালোচনা করে, ওই যে মহাসাবা করেন, এহতিসাব করেন, নিজের তাস্কি নাফসের জন্য চেষ্টা করেন, ভৎসনা করেন, এই জন্য লাওয়ামা, তিরস্কারকারী নাফস। গুনাহ করে ফেলেছি, গুনাহ আটকাতে পারে না এই নাফস, কিন্তু করে ফেলেছি তখন আমাকে ভৎসনা করে, এটা ভালো দিক। এই লাওয়ামা করতে করতে এক পর্যায়ে মানুষ মহাসাবা করতে করতে, আত্মসমালোচনা করতে করতে ইতমিনানের দিকে চলে আসে, আলা বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলুব, আর তখনই হয়ে যায় কালবে মুতমাইনার অধিকারী। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, হে পবিত্র নাফসের অধিকারী, হে মুতমাইন নাফসের অধিকারী, যে আল্লাহ তাআলাকে মাবুদ হিসাবে মেনে নিয়ে ইমান এনে আমলে সালেহাত করে ইতমিনান অ্যাচিভ করেছে, অর্জন করেছ, তোমার যখন মৃত্যু হয়ে যায় তখন তুমি কি করো, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, তুমি তোমার রবের কাছে চলে আসো, ফেরত চলে আসো, তোমার রবের কাছে চলে আসো, টাইম হয়ে গেছে, রাদিয়াতাম মারদিয়াহ, তুমি রাজি হয়ে যাবে, খুশি হয়ে যাবে আমার কাছে তোমার জন্য যে মেহমানদারি অপেক্ষা করছে সেটা পেয়ে, আর তোমার উপরে তোমার সৃষ্টিকর্তা তোমার প্রভু অলরেডি খুশি হয়ে যাবেন। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, যারা আমার খাঁটি বান্দা তাদের দলে ঢুকে যাও, তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, তোমার লিস্ট সেখানে লেখা হবে, এই লিয়েনে তোমার নাম লেখা হবে তোমার মৃত্যুর পরে। কি কি কাজ করলে আমরা নফস আমাদের ইতমিনান আসবে, অন্তরের ভিতরে ইতমিনান আসবে, আর কোন কোন কাজ করলে আমাদের অন্তরে রোগ ঢুকবে সেগুলো থেকে সাবধান। কী কী জিনিস অন্তরের মধ্যে রোগ ঢুকে আবার আমরা সেগুলোকে একটু রিভাইজ যদি করি, একটা বড় জিনিস আমাদেরকে অন্তরের মধ্যে রোগ ঢুকিয়ে দেবে, মারাত ঢুকিয়ে দেবে, সেটা হচ্ছে আজকের জামানায় যে ফিতনা বেশি করে আসছে, গান বাজনা অপসংস্কৃতির চর্চাটা, এইটা অন্তরকে গোমরাহ করে দেওয়ার জন্য একটা বিরাট হাতিয়ার শয়তানের। এবং এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গান বাজনাকে বলেছেন মাজামিরু শয়তান, শয়তানের যন্ত্রপাতি বলেছেন তিনি এগুলো, এইগুলো দিয়ে শয়তান মানুষকে হান্ট করে, মানুষকে শিকার করে, শয়তানের যন্ত্র এগুলো। আর একটি শয়তানের অস্ত্র আছে, সেটা হলো চোখের দৃষ্টি, আর নাযরাতু সাহমুন মাসমুমু মিন সিহামি শায়াতিন, কুদৃষ্টি, খারাপ দৃষ্টি, হারাম জিনিসকে দেখা, পর নারীর প্রতি দেখা, এটা ইবলিসের একটা মুখ্যম বিষধর তীর। এই তীর দ্বারা ইবলিস মানুষকে শিকার করে। এই দৃষ্টির কারণে কত গুণা হয়েছে মানুষের, এই দৃষ্টির কারণে মানুষ জেনে ব্যবচারের দিকে চলে গেছে, এই দৃষ্টির কারণে মানুষের সংসার ভেঙে চুরমার হয়ে গেছে, এই নজরকে কন্ট্রোল না করতে পারা, প্রেম ভালোবাসার নামে কত রকমের অন্যায় অপকর্ম হয়েছে। আর এই কত প্রেম ভালোবাসার পরিণতি আমরা দেখি, প্রেমের কারণে আত্মহত্যা করেছে পর্যন্ত কেউ কেউ। এত কল্পের মধ্যে শয়তান এই প্রেমকে এত বড় করে তুলে ধরেছে, না পেয়ে আত্মহত্যা করে ফেলেছে, নিজেকে কিল করে ফেলেছে। কিভাবে শয়তানের হাতে চলে যায় মানুষ, মানুষের দিলটার শয়তান তার হাতে কন্ট্রোল নিয়ে ফেলেছে, শয়তান তার হাতে দিলের কন্ট্রোল নিয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলার কাছে মোমেনরা দোয়া করবে, দোয়া শিখিয়ে দেওয়া হয়েছে, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক, আল্লাহ আমাদের দিলকে দীনের উপরে ফার্ম করে দেন, মজবুত করে দেন, প্রতিষ্ঠিত করে দেন।
অন্য হাদিসে এসেছে কুলুবুল ইবাদ বাইনে ইসবাইয়ের রহমান, বান্দাদের দিলগুলো আল্লাহ তালার দুটো আঙ্গুলের মাঝখানে এভাবে ধরা আছে, যেদিকে আল্লাহ তালা ঘুরান সেদিকে ঘুরে। তাহলে আল্লাহ তালার কাছে আমাদেরকে আমাদের দিলটাকে দিনের উপরে মজবুত করে দেওয়ার জন্য, সাবেত করে দেওয়ার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে। আর যে সমস্ত গুনার কারণে আমাদের দিলের চাবিটা শয়তানের হাতে চলে যায়, সে ঘুরায়, তার কথায় আমরা উঠোবাসা শুরু করে দেই, তার ওয়াসওয়াসায় আমরা অপকর্মের দিকে চলে যাই, ওই সমস্ত গুণাগুলো থেকে আমাদেরকে সরে আসার চেষ্টা করতে হবে। আল্লাহ তালার কাছে ধর্ণা দিতে হবে, আল্লাহ তালার কাছে কাঁদতে হবে। আর যে সমস্ত কারণে আমাদের দিলটা শয়তানের হাতে চলে যায়, শয়তান আমাদের দিলকে ঘুরানো শুরু করে দেয়, সেগুলো থেকে দূরে থাকতে হবে। আমি আবার আপনাদেরকে রিভিশন করাতে চাচ্ছি যে কোন কোন জিনিস শয়তান তার যন্ত্র হিসাবে ব্যবহার করে। আমরা বলেছিলাম গান বাজনা, আমরা বলেছিলাম চোখের দৃষ্টি, এগুলোকে সংযুক্ত করা। আজকে এই আধুনিক জমানায় মানুষ শয়তানের হাতে চলে যাওয়া, বিশেষ করে আমাদের ছেলে মেয়েদেরকে, তাদের দিলটাকে সালিম রাখার জন্য যে সমস্ত মডার্ন টেকনোলজি তারা ইউজ করে, এগুলোকে ঠিক মতো ইউজ করে কি না পাহারা দেওয়ার দায়িত্ব। এই অবুজ বয়সে, অল্প বয়সে, উঠতি বয়সে ছেলে পেলে দিলগুলো যদি নষ্ট হয়ে যায়, মারিদ হয়ে যায়, মাইয়েত হয়ে যায়, তাহলে কালবে সালিম তারা খুঁজে পাবে না। আজকে তাদের হাতে মোবাইল ফোন রয়েছে, আজকে তাদের হাতে রয়েছে ইন্টারনেট ফ্যাসিলিটিস, আজকে ঘরে রয়েছে টিভি, পত্রপত্রিকা, ম্যাগাজিন, ভিসিআর থেকে আরম্ভ করে ভিডিও, কত ফ্যাসিলিটিস আছে। যে সমস্ত সাংস্কৃতিক চর্চা শয়তানের দরজা খুলে দেয় আমাদের জন্য, আমাদের দিলের দরজা শয়তানের জন্য খুলে দেয়, সেগুলোকে বন্ধ করা দরকার, আমাদেরকে দূরে থাকা দরকার, ছেলে মেয়েকে সাবধান করা দরকার। আর যেগুলো দরজা আল্লাহ তালা রহমতের দরজা খুলে দেয়, অন্তরকে সহি রাখে, দিনের উপরে রাখে, কালবে সালিম নিয়ে আসবে, সেগুলোর দরজা খোলা দরকার। এই জন্য গান বাজনার মোকাবেলায় কোরআনের তেলাওয়াত শুনব, উল্টাপাল্টা প্রোগ্রাম না দেখে পিস টিভির এত সুন্দর ইসলামী প্রোগ্রাম দেখব, ইসলামী জলসায় হাজির হব, কোরআনের তাফসির শুনব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন অন্তরের রোগগুলো থেকে নিজেরা সাবধান হতে পারি, আল্লাহর কাছে তওবা করতে পারি। আর যে সমস্ত কারণে আল্লাহ তাআলা আমাদের অন্তরকে হেফাজত করবেন, সেই আমলগুলো যেন আল্লাহ তাআলা আমাদেরকে বেশি করে দেন, কোরআন তেলাওয়াত বেশি করে করতে পারি, জিকির আজকার দোয়াগুলো পড়ে আমরা আল্লাহ তাআলার কাছে নিজেদের অন্তরে সুরক্ষিত হওয়ার জন্য, পাওয়ার জন্য আল্লাহর কাছে চাইতে পারি, তিনি আমাদেরকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু ফিকুম। পিস টিভি বাংলা প্রোগ্রামের সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের আমার আলোচনা এখানেই সমাপ্তি টানছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এবং আপনাকে আমল করার জন্য তৌফিক দান করুন। আবার দেখা হবে, ওবিল্লাহি তৌফিক, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।